তবে এই সমস্ত অভিযোগ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি দেখতে পাচ্ছেন কারণ তিনি তো এই সমস্ত অভিযোগকারী যারা কিনা মা বোনেরা দিনের পর দিন অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে তাদেরকে বহিরাগত ট্যাগ দিয়ে দিয়েছেন কিন্তু তারই পাল্টা তো দিয়েছেন সন্দেশকালীন মহিলারা গতকাল সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার সেই গ্রামে পৌঁছতেই যারা সেখানকার মা বোনেরা রয়েছেন তারা তাদের পরিচয়পত্র আইডেন্টি কার্ড সমস্ত কিছু আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু নিয়ে তারা রিপাবলিকের ক্যামেরার সামনে দেখাচ্ছেন এবং বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন এই ছবি দেখুন আমরা এখানকারই বাসিন্দা আমরা বহিরাগত নয় এমনকি মুখ্যমন্ত্রীকে সেখানে এসেও দেখে যাওয়ার আহ্বান জানিয়েছেন কি ছবি উঠে এসেছে স্বর্ণালী সরকারের সঙ্গে দেখব আমরা সেই প্রতিবেদন সম্মান গেছে একের পর এক চ্যালেঞ্জ সন্দেশখালীর মায়েরা দিদিরা বোনেরা এখনো পর্যন্ত খুঁজছেন তাদের বিচার চাই কবে পাবেন তারা বিচার একের পর এক গ্রাম যত ঘুরছি আমরা তত সমস্ত গ্রামের একই ছবি একই গল্প একই ঘটনা এখানকার মানুষজন সরাসরি বলছেন যে তাদের হয়ে বিচার কে এনে দেবে পুলিশে কোনো আস্থা নেই পুলিশ প্রশাসনে কোনো আস্থা নেই একমাত্র ভরসার জায়গা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু তারপর ভরসার জায়গা কোথায় তিনি তো সরাসরি বলে দিচ্ছেন যে এরা সবাই বহিরাগত বহিরাগত তকমা দিয়ে দিচ্ছেন বহিরাগত একটা বদনাম এটা দিচ্ছেন এদের উপরে এই মুহূর্তে আমার সঙ্গে এত গ্রামের মহিলারা রয়েছেন প্রত্যেকের হাতে কি রয়েছে জানেন যেখান থেকে লাইভ করছি সন্দেশখালীতে প্রত্যেকের হাতে কি আছে একবার দেখাতে অনুরোধ করব প্রত্যেকে আমি দূর থেকে দেখাচ্ছি কোনো এক্সাক্ট নাম্বার দেখা যাচ্ছে না প্রত্যেকের হাতে কি রয়েছে দেখুন দূর থেকে প্রত্যেকে হাতে আধার কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভোটার আইডি কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে এর আগে যেখানে গেছিলাম সেখানে বাড়ির দলিল নিয়ে দাঁড়িয়েছিল তারা এখানকার শুধু এখানকার নয় এক দুদিনের নয় এক দু মাসের নয় বছরের পর বছর তারা এখানেই বাস করছেন কিন্তু বিনিময় যেখানে যে সরকারকে তারা এনেছেন যে দলের হয়ে তারা ভোট দিয়েছেন যে দলের হয়ে তাদের বাড়ির ছেলেরা দলের সেই পার্টি অফিসে গেছে দলের ঝান্ডা ধরেছে তার বিনিময় পাওয়া গেছে শুধু একরাশ ভয় খবর সামনে চলে এসেছে সমস্ত খবর সামনে চলে এসেছে তারপর এখনো পর্যন্ত বেসিক সিকিউরিটি নিরাপত্তা পর্যন্ত পাওয়া যায়নি আমি সরাসরি চলে যাব তাদের কাছে দেখে দেখে নিয়েছি আর দেখাতে হবে না আমি জানি না হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পেয়ে গেছেন এই মুহূর্তে এখনো পর্যন্ত ঘটনা ঘটার পরেও কি ধরনের পরিবেশের মধ্যে রয়েছে কোন সুরা হয়েছে শিবু হাজরা তো অ্যারেস্ট হয়ে গেছে কিন্তু তারপরও আমরা কোনো এখনো শুরু হওয়া পাইনি আমরা কোনো এখনো বিচার পাইনি আমরা রাতের পর রাত ঘুমাতে পারছি না প্রত্যেক দিন রাত্রে আমরা মানে টেনশনে কাটাচ্ছি অথচ মাঠে ঘাটে কাটাচ্ছি আমাদের ঘুম নেই খিদার ভাত খেতে বসছি পুলিশ আসছে ছুটে পালাচ্ছে সন্দেশখালীর এলাকায় আছে সেলটা দিয়ে রেখেছে সন্দেশখালীর মধ্যেই আছে সন্দেশখালীর পুলিশ তাকে সেলটা দিয়ে রেখে দিয়েছে যে পুলিশ ওদেরকে বাঁচাচ্ছে এখানে এখানে এতদিন ধরে আপনারা রয়েছেন তারপরে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা হচ্ছেন বহিরাগত না দিদি আসলে আসলে বহিরাগতের অর্থ কথার মানেটা দিদি তো ঠিকঠাক মনে হচ্ছে দিদি মেন্টাল আছে দিদির কোন ব্রেনের ডাক্তার ভালো ডাক্তার দেখাতে হবে নাহলে দিদি আজকে দিনে কি করে বললো যে আমরা বহিরাগত যেখানে এখানে আমাদের আধার কার্ড আই কার্ড একদম সামনে রয়েছে দিদি তারপরে এই কথাটা কি করে বলছে যে বহিরাগত বহিরাগত যদি হয় তা দিদি এসে দেখে যা আর কার কত টাকা আছে যে যার বাড়ির মেয়ে ছেলে বলে না ভাড়া দেবে দিদি কি কোনোদিন ভবিষ্যতে কি ভাড়া খেটেছিল বহিরাগতের মানেটা যখন বলতে শিখেছে দিদি তাহলে দিদি কি কোনোদিন ভাড়া খেটেছিল কারোর হয়ে ভাড়া ছিল কারোর বাড়ি ছিল কারোর ঘরে ছিল যিনি প্রধান হয়েছে তার কোনো বিনা যোগ্যতায় সে মানে হচ্ছে প্রধান হয়েছে কারণ তিনি 18 লাখ টাকা ঘুষ দিয়ে তারপরে প্রধান হয়েছে 18 লাখ টাকা এখানে জমা দিয়ে তারপরে সে প্রধান হয়েছে যেহেতু প্রধান প্রধান কি এখানে সবচেয়ে বড় কথা যা এত বড় বহিরাগত দত্ত প্রধান এদিকে আসুন সামনে একটু এগিয়ে আসুন প্রধান কি এখানকার বাসিন্দা প্রধান এখানকার বাসিন্দা নয় প্রধান এখানকার না এখানকার না প্রধান হচ্ছে সেই বহিরাগত হ্যাঁ সেই বহিরাগত আপনাদের বহিরাগত আমাদের আমাদেরকে বলছে বহিরাগত প্রধান কোথাকার বাসিন্দা প্রধান মল্লিককে তাড়িয়ে দিয়ে ওটা মেদিনীপুরে এমনকি এই প্রধান এমনই একটা কাজ করে যে যে নিজের স্ত্রীকে এখানে রাখেনি উনি এখানকার স্কুল মাস্টার কিন্তু এখানে এতগুলো টাকা ঘুষ দিয়ে উনি প্রধানই পেয়েছেন প্রধান হয়েছে ওনার স্ত্রীকে এখানে রাখেনি কারণ এই এই পার্টি পার্টির চাপে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর থেকে গোটা সন্দেশখালী গ্রাম এখন জ্বলছে তারা ক্ষোভের আগুনে পেটে পড়েছে আপনাদের শোনাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন এই সন্দেশখালীর নির্যাতিতাদেরকে নিয়ে শুনুন পুলিশেরও একটা মহিলা টিম আছে ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব চেট কমিশন পাঠিয়েছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে
এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আপনারা শুনলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টাইমে সন্দেশখালীর মহিলাদের পাশে থাকার বার্তা দেবেন, সেই সময় নির্যাতিতাদের বলে দিচ্ছেন তারা বহিরাগত, চোখের জল ফেলছেন নির্যাতিতারা। তারা বলছেন একটা গ্রাম গোটা পুরুষশূন্য হয়ে গিয়েছে, দিনের পর দিন অত্যাচার হয়েছে শারীরিকভাবে মানসিকভাবে। শুধুমাত্র মহিলারা নয়, সেখানকার যারা পুরুষরা রয়েছে তারাও নির্যাতনের শিকার। দু রকমভাবে মহিলারা পুরুষদের সঙ্গে এরকম দিনের পর দিন অত্যাচার চলেছে। এই জায়গা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তার কি বক্তব্য? তিনি বহিরাগতের তত্ত্ব আওড়াচ্ছেন। রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বলছেন এই সমস্ত অভিযোগ মিথ্যা। রাজ্যের নেতা মন্ত্রীদের ভোট দিয়ে আনা হয় তাদের সুরক্ষা প্রদানের জন্য, রাজ্যের মানুষের সুরক্ষা প্রদানের জন্য। অথচ এই রকম একটা পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রীর এই ধরনের বক্তব্যে ক্ষোভে ফেটে পড়েছে এই মুহূর্তে সন্দেশখালীর মা বোনেরা। তারা বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী কোট আনকোট মূর্খমন্ত্রী। তারা দেখে যাক কারা আসলে এই সন্দেশখালীর মহিলারা অভিযোগ করছেন বহিরাগত, কারা বহিরাগত, সেই প্রশ্ন তুলেছেন সন্দেশখালীর মা বোনেরা। গতকাল সন্দেশখালীর প্রসঙ্গে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছেন শুনুন একবার। ঘটনা হয়েছে, প্রথমে ইডিকে পাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে, আর কিছু মিডিয়া ঢুকেছে, ঢুকে তিলকে তাল করছে, শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা শুনবে, এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে সবটাই ফেরত দেওয়া হবে, এটাও মাথা রাখবেন। আমি যখন বলি আমি তখন সেটা করি, কারণ কোনো মহিলা আজ পর্যন্ত কোনো কমপ্লেন করেনি, এফআইআর করেনি। আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো, আমাদের ব্লক প্রেসিডেন্টও অ্যারেস্ট হয়ে গেছে, এমনকি আনাবুল ভাঙ্গরে, ও তো আমাদের কর্মী, ও তো অ্যারেস্ট হয়ে আছে। তোমরা কতজনকে অ্যারেস্ট করেছো? আমি কি পারি না করতে, গদ্দারদের অ্যারেস্ট করতে? একটু সময় দিচ্ছি, সুতো ছাড়ছি। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের কনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করছে, আর কত মহিলারা তোমার পলিটিক্সের জন্য ধর্ষিত হবে বাংলায়। লার্জ নাম্বার অফ এজিটেটেড উইমেন লজ দেয়ার কমপ্লেইন্টস উইথ মি। আমি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছি, এই পরিবেশ থেকে মানুষ মুক্তি চায়। বাঙালে কোনো পুলিশ এখানের লোকের রক্ষা করার জন্য নেই। সন্দেশখালীর মায়েদের সঙ্গে থাকব, সন্দেশখালী যাব, পাক্কা যাব। নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। আতঙ্কিত সবাই, আমরা সন্দেশখালীর সাথে আছি। একজন মাস্টারমশাইকে পুলিশ গ্রেফতার করতে পারে, শেখ শাহজাহানের মতো চোর চরিত্রহীন ধর্ষককে গ্রেফতার করতে পারে না।